ভারতের সঙ্গে যোগাযোগ উন্মুক্ত করায় দেশই লাভ হয়েছে বললেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্প নিয়ে বেজিং দিল্লির প্রস্তাব বিবেচনার আশ্বাস ছাগল আলোচিত নিয়ে লিখিত বক্তব্য বিশ্লেষণ করে বেনজির ও স্ত্রী সন্তানদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি বললেন কাদের খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার অভিযোগ ফখরুলের গং বিশ্বকাপে বাংলাদেশের আরেকটি লজ্জাজনক পরাজয় প্রথমবারের মতো সেমিফাইনালে আফগানিস্তান সালাম ওয়ালাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছেই মার্জিয়াতিশাহ এবার বিস্তারিত তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন দুই দেশের প্রস্তাবই বিবেচনার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান এই প্রকল্প নিয়ে দেশেরই আগ্রহ আছে ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করায় দেশেরই লাভ হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন বঙ্গবন্ধু কন্যা কারো কাছে দেশ বিক্রি করে না নাসির উদ্দিনের রিপোর্ট বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বার সরকার গঠনের পর ভারতে কোন সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই প্রতিবেশীর সম্পর্ক আরও সুসংহত করতে নতুন এবং নবায়নসহ দশটি সমঝোতা স্মারক সই হয় নয়াদিল্লি সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন মিত্রদেশ ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্তকরণ সংক্রান্ত চুক্তি নিয়ে সমালোচনাকারীদের করা জবাব দেন প্রধানমন্ত্রী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাহলে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে এরপরে বিক্রিটা হয় কিভাবে। সেটাই তো আমার প্রশ্ন আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনেস্প প্রসঙ্গে করফাকির মামলা নিয়ে অবস্থান পরিষ্কার করেন তিনি শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না সেখানে হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্তত এই জায়গাটা কেউ আসতে পারবে না আর সেটাই আমার গর্ব সে যে কনভিক্টেড এবং সেটাও লেবার কোর্টে আমরা লেবারের স্বার্থ রক্ষা করতে বাধ্য এখানে আমাদের কিছু করার নেই তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন দুদেশের প্রস্তাবই বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী বলেন বৈদেশিক নীতি অনুযায়ী সব দেশই তার কাছে সমান গুরুত্বপূর্ণ চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে ভারতও একটা করবে করে আমরা আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল আমার বাংলাদেশ সভরেন দেশ আমি সবার সাথে বন্ধুত্ব নিয়ে চলবো কার কি সেটা তাদের সাথে থাকে আমার না আমার দেশের মানুষকে কতটুকু উন্নতি করতে পারি সেটাই আমার কথা বলেন তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়েও কাউকে বাদ দেওয়া হবে না আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে কথা বলবে আলোচনা করবে তারপরে সমঝোতা হবে অসদ উপায়ে অর্থ উপার্জন করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াদের বিষয়ে খুব প্রকাশ করেন প্রধানমন্ত্রী এতই অর্থ মানিয়ে ফেললো যে সেটা আর দেশেই থাকা যায় না নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা ছাগল কান্দে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবস্থান সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না তিনি মাথা নেড়া করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এমন খবর চাউর হলেও তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এদিকে তলবের পর সময় নিয়েও দুর্নীতি দমন কমিশনে হাজির না হওয়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানদের লিখিত বক্তব্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে দুদক এমদাদুল হক খানের রিপোর্ট এতই অর্থ মানে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না তাহলে লাভ হয় কি ভারত সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে অর্থলোভীদের নিয়ে এভাবেই নিজের মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা তো মানুষ চিন্তা করেন আসলে এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায় বর্তমান সময়ের আলোচিত দুই দুর্নীতিবাদ চরিত্র বেনজির আহমেদ এবং মতিউর রহমান প্রথমজন সাবেক আইজিপি দ্বিতীয়জন জন সদ্য সাবেক হওয়া এনবিআর কর্মকর্তা আকাশ ছোঁয়া দুর্নীতির খবর প্রকাশের পর চিকিৎসার নামে একজন অনেক আগেই দেশ ছেড়েছেন আর অন্যজন মাথা নেড়া করে পালিয়েছেন তের জুন যদিও মতিওরের দেশত্যাগের খবর সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি আবার এও সত্যি যে কদিন ধরেই তার মুঠোফোন বন্ধ এবং আসছেন না অফিসেও মতিওরের অবস্থান সম্পর্কে যেমন জানা যাচ্ছে না তেমনি প্রকাশ্যে আসছেন না প্রথম স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাইলা মতিয়রে লাপাত্তা হওয়ার খবর চাওয়ার হবার পর দিন আবেদনের প্রেক্ষিতে তাকে সপরিবারে দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় ঢাকার একটি আদালত এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি তিন সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে তার স্ত্রী তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটাকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও দুই মেয়ের সোমবার দুদকে হাজির হওয়ার কথা ছিল কিন্তু হাজির না হয়ে লিখিত বক্তব্যে নিজেদের অবস্থান তুলে ধরলেও তারিখ বাড়ানোর কোনো আবেদন দেননি তারা তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি বক্তব্য বিশ্লেষণের পর বেনজির আহমেদের স্ত্রী ও মেয়েদের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে দুদক দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত আঠাশ মে তাদের তলব করে সংস্থাটি এক নোটিশে বেনজিরকে ছয় জুন এবং স্ত্রী সন্তানদের নয় জুন উদদুকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয় এমদাদুল হক খান মহান সংবাদ ঢাকা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ ক্ষমতা চিরস্থায়ী করতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে তিলে তিলে হত্যা করতে চাইছে সরকার আরও জানাচ্ছেন হুমায়ুন কবির পদ্মা সেতুর দুই বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও দুই বছরের টোল আদায়ের পরিমাণ জানিয়ে তিনি বলেন পদ্মা সেতু নির্মাণে সুফল ভোগ করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষ যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এক কোটি সাতাশ লাখ যানবাহন মোট টোল আদায় হয়েছে প্রায় এক হাজার ছয়শো আটচল্লিশ কোটি টাকার কিছু বেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি তারা বেগম জিয়ার জন্য কথা বললে আমাদের মনে হয় এটা হলো তার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি প্রধানমন্ত্রীর উদারতায় সাজাপ্রাপ্ত আসামি হয়েও বেগম জিয়া জেলখানার বাইরে চিকিৎসা নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রী এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশের একটি উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সবাই অনুতি বিলম্ব দেশ নেতৃত্ব মুক্তি দাবি করা হয় সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচী প্রণয়ন করা হবে প্রধানমন্ত্রী ভারত সফরকালে যে চুক্তি হয়েছে তাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব এই অবৈধ সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে গেছে সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ হয় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিতে মামলা জট কমানোর বিকল্প নেই বলে মনে করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নাটোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এও বলেন সংশ্লিষ্টদের দায়বদ্ধতা না থাকলে মামলা জট নিরসন সম্ভব নয় কিছু হলেই মামলা দায়ের না করে

দিনে আমাদের সমন আপনারা সেই উদ্যোগটা বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বসত ভিটায় ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি তিনটি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলায় গত চব্বিশ ঘন্টায় ছাপ্পান্ন দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে সুনামগঞ্জে নিম্নাঞ্চলের পানি পুরোপুরি নামতে সপ্তাহ খানেক লাগবে বলে মনে করছেন বন্যা কবলিতরা এছাড়া মৌলভীবাজার কুড়িগ্রাম লালমনিরহাট ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে দর্শক বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কুলন্দা শেখর দাস কুলেন্দ পানি নামার পর বন্যা দুর্গত এলাকার সার্বিক চিত্র কেমন দেখছেন আপনাকে স্বাগত বলি তাহলে বলবো যে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন যে গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি সুলগ্রস্ত সুরমা নদীর পানি দ্বীপসীমার ত্রিচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ সরকারি কলেজে আমি আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা নিশ্চয়ই জানেন এক সপ্তাহ ধরে কিন্তু এই সুনামগঞ্জ সরকারি কলেজে প্রায় চার থেকে পাঁচ শতাধিক বন্যার্থ মানুষ কিন্তু তারা আশ্রয় নিয়েছেন তাদেরকে এক তাদেরকে কিন্তু সবসময় একুখ খবর নেওয়া হচ্ছে না তারা কিন্তু কুদারত মানুষ তাদের একটা ধারণা হচ্ছে যে তারা পানি যেহেতু উঁচু এলাকা থেকে নিম্ন অঞ্চলে পানি নামতে শুরু করছে তারা গড় বাড়িতে যাবেন কিন্তু তারা গিয়ে কি খাবেন তাদের যে কাঁচা গড় বাড়ি আছে এগুলো কিন্তু ভেঙে গিয়েছে আপনি নিশ্চয়ই জানেন আজকে কিন্তু সুরামগঞ্জ যে শাহিদপুরে কিন্তু আমাদের স পাঁচ মন্ত্রী যারা জাকির কবির নানক এসেছেন তিনি কিন্তু বন্যার্থদের মধ্যে কিন্তু ত্রাণ বিতরণ করেছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে যারা বন্যা উপকৃত ক্ষতিগ্রস্ত হবে তাদের কিন্তু পুনর্বাসন করা হবে তাদের খাদ্য সহায়তা দেওয়া হবে তো আমি এই মুহূর্তে একজন ভুক্তভোগী বললাম তো মানুষ তার সাথে একটু কথা বলবো আপনি আপনার অবস্থানটা একটু মোহনার দর্শকদের বলেন তো বর্তমানে আজকে এক সপ্তাহ ধরে আসছি কলেজে যে হিসাবে আজকে আপনারা কিছু হালকা পাঁচ কেজি চাল দিচ্ছিল আর আধা কেজি ডাইল আর এক লিটার এই পর্যন্ত আমরা খাদ্য পাইছি ডিসি আছে কারণ বর্তমানে আমরা কোনো খাদ্য খাদ্য সরকারি কোনো অনুদান আর কলেজে পাই নাই বর্তমানে আমরা ঘর দুয়ারে পানি আছে হাঁটু পানি আছে ফেকের জন্য আমরা ঘর দুয়ারে যাইতে পারছি না আমরা বাচ্চা আত্মাল কীভাবে তাপ অসুস্থ পত আর কি দেখছিলেন যে তো উনার বাড়িতে হাঁটু পানি পর্যন্ত আছে উনারা বাড়িতে যাবেন তো বাড়িঘর তো একদিন কাঁচা গড় বাড়ি থাকা ভেঙে গেছে উনারা গিয়ে কিভাবে খাবেন বাড়িঘর কিভাবে নির্মাণ করা হবে এবং এখানে কিন্তু যারা বন্যায় কিন্তু এই যে বন্যার প্রাদুর্ভাবে কিন্তু ডায়রিয়া সহ নানান ধরনের রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখা দিয়েছে তো আমার এই ছিল আমার কাছে সার্বিক কুলেন্দ্র আপনাকে ধন্যবাদ পাইপলাইনে ত্রুটির কারণে ময়মনসিংহ ও নেত্রকোনায় বাসাবাড়িতে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে সোমবার রাত এগারোটা থেকে গ্যাসের এমন অচলাবস্থার কারণে বিপাকে পড়েছেন আবাসিক গ্রাহকরা কর্তৃপক্ষ জানায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে পাইপ ছিদ্র হয়ে যাওয়ায় দুই জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় ত্রুটি সারিয়ে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে আমাদের টিম চলে আসছে আমরা কালকে রাত থেকে এটা মেরামতের জন্য চেষ্টা করতেছি গ্যাস বন্ধ করেছি তারপর টোটাল গ্যাস শূন্য হওয়ার পর আমাদের কাজ শুরু করতে হয় নিরাপত্তার জন্য সেই নিয়ম অনুযায়ী আমরা কাজ করতেছি প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এ নিয়ে এনসিটিবি কাজ করছে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ এবং প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান আগামী 27 জুন প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন হবে উল্লেখ করে সচিব জানান সশ ক্ষেত্রে অবদানের কৃতি স্বীকৃতি স্বরূপ এবারে 18 ক্যাটাগরিতে 126 জন শিক্ষা পদক পাচ্ছেন আগামী 27 তারিখ माननीय প্রধানমন্ত্রী 54 জন আমাদের কুদি শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়েছে তাদেরকে এই পদক প্রদান করবেন 2000 তিরিশ শনে যে আমাদের এসডিজির টার্গেট ছিল যে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত আমরা এক ইজ টু তিরিশে নামিয়ে আনতে পারবো এবার জেনুয়েল প্রাইমারি স্কুল সেন্সাস রিপোর্ট যেটি প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখেছেন যেটা অলরেডি ওয়ান এজ টু টোয়েন্টি নাইনে নেমে এসেছে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারত জামান দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে পনেরো আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনার দোয়া মনোযোগ করেন তিনি পরে সমাধি কমপ্লেক্সে রাখা পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন সেনাপ্রধান সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন ইতালীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো স্থাপন হয়েছে জিএনএসএস এনএসএস অবজারভেটরি এর ফলে মহাকাশে আবহাওয়া পর্যবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিও ফিজিক্স অ্যান্ড ভলকানোলজি আইএনজিবি কর্তৃপক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন বৈজ্ঞানিক গবেষণা ও শিক্ষার বিস্তারে এই উদ্যোগের সুফল তুলে ধরেন শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার ভারতের সঙ্গে যোগাযোগ উন্মুক্ত করায় দেশেরই লাভ হয়েছে বললেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং দিল্লির প্রস্তাব বিবেচনার আশ্বাস ছাগলকান্ডে আলোচিত মতিওরের দেশ তেগ নিয়ে ধোয়াশা লিখিত বক্তব্য বিশ্লেষণ করে বেনজির ও স্ত্রী সন্তানদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি বললেন কাদের খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার অভিযোগ ফখরুলের এবং বিশ্বকাপে বাংলাদেশের আরেকটি লজ্জাজনক পরাজয় প্রথমবারের মতো সেমিফাইনালে আফগানিস্তান এই ছিল এখনকার মোহনা সংবাদে পরের সংবাদ রাত নয়টায় এর আগে সংবাদ এক নজরে দেখুন সন্ধ্যা সাতটায় মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে